নবীদের কাছ থেকে আল্লাহ পাক মিশাক নিলেন ওয়াদা নিলেন অঙ্গীকার নিলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ আল্লাহ তাআলা বলেন ও নবীদের রুহরা তোমাদেরকে আমি কিতাব দিব তোমাদেরকে আমি হিকমা দিব তোমাদেরকে নবী করে দুনিয়ায় পাঠাবো তোমাদেরকে নবুয়তি দিব ثُمَّ جَاءَكُمْ رُسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ এর পর আমার বন্ধুকে পাঠাবো আমার নবিকে পাঠাবো আমার আবিবকে পাঠাবো আমার দোস্তকে পাঠাবো তোমাদের জীবদ্দশায় যদি আমার দোস্ত উস্তাযে আমার বন্ধু তোমাদের কাছে যায় মিনুন না তোমরা তার উপর ইমান আনবে কিনা বলো ওয়া লা তানসুরুননা তাকে তোমরা সাহায্য করবে কিনা বলো জোরে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত আম্বিয়া کرامের রুহুদের কাছে ওয়াদা নিলেন তোমাদের কি দুনিয়ায় পাঠাবো নবুয়ত দিব কিতাব দিব হিকমত দিব এরপর আমার বন্ধুকে পাঠাবো তোমাদের জীবদ্দশায় যদি আমার বন্ধু যায় তাহলে তোমরা তোমাদের নবুয়ত বাদ হবে তারপর ঈমান আনতে হবে তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা বলো আল্লাহ ওয়াদা নিলেন তোমরা তার উপর ঈমান আনবে কিনা বলো তাকে সাহায্য করবে কিনা বলো সেদিন সমস্ত আমরা কেনের হুরা জবাব দিলেন ক লু আম কর না আমরা স্বীকার করলাম আমরা ওয়াদা করলাম আল্লাহ আপনার শিকারুত্তি আমরা মেলাম আল্লাহ তালা বললেন কলা ফাসা দুয়ানা মা কুমার তোমরা সাক্কী থাকো আর আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলা তান্তা আল্লাহ বাদালিকা ফাউলাইকা কেউ যদি ওয়াদা ভঙ্গ করে এই ওয়াদা অমান্য করে সে জালেম ফাসিকদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। রোজা জলে মিসাকে আল্লাহ পাক সমস্ত নবীদের নিয়ে নবীদের মাঝে আপনার আমার নবী স্বীকার এটি প্রমাণ হয় আপনার আমার নবী কেমন নবী তিনি নবীদের নবী বিশ্বসভার সভাপতি তিনি ইমামুল মুরসালি খাতামুন নবী আল্লাহ পাক সর্বপ্রথম তাকে সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকটাকে দুনিয়ায় পাঠিয়েছে জরে বল এই দুনিয়ার ভিতরে সর্বমর্মম হযরত মুহাম্মদ সাল্লাতাসা আমার নবীজির আগমনের বার্তা আমার নবীজির মিলাদের চর্চা আমার নবীজির আগমনের বার্তা তার সন্তানদের মাঝে ঘোষণা করলেন একদা সমস্ত সন্তানদের ঘিরে তিনি বসলেন এরপর বললেন أقبل آدم على ابنه شيسا فقال آئي بني أنت قليبة من بَعْدِي فخذها بإمارة التقوى والعروة الوثقى كلما ذكرت الله فاذكر إلى ذنبه اسم محمد আল্লাহ লক্ষ্য করে বাবা শিষ তুমি আমার পরে নবী হবে রেসা দায়িত্ব তোমাকেই পালন করতে হবে করতে হবে ও বাবা শীষ করে তোমাকে একটা কথা বলি তা হচ্ছে এই তুমি যখন আল্লাহ নাম স্মরণ করবে

এই লাইনটা তিনি লেখা রেখেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমি যখন সেই ছিলাম এটা লাইন আমি জান্নাতের খুড়িতে জান্নাতের কাবুতে আরশাজে সাজিমে লেখা দেখেছিলাম তা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার নামের সঙ্গে আরক্তনা ওই নামের খাতিল আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আদম রে এতদিন তোমার ক্রোধন করার কোন প্রয়োজন ছিল না যখনই তোমার কথা হয়ে গেছে যখন তুমি ভ্রমণে পতিত হয়েছ তখন যদি নুরী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উসিরা দিয়া মাপ চাইতে আমি আল্লাহ রাবুল আলমী সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিতা আর জোরে বলেন না সুহামিদা